জল এবার বলে না ওটা একদমই ছিল করতে পারে এটাই ক্লাস তোমাদের সঙ্গে করা হবে দুটো দিন না করার পরে দুটো টক টু মি তাহলে যে সময় ছিল সেই জন্য করতাম এটা দেখো না কালকে একটু রেস্ট নিয়ে যে আজকে হবে ইউ আর লাই ওরা আরেকটা হবে কালকে তুমি না নিয়ে চলতেছে Is anyone there? Abu Nasir is watching you. First person. আমাকে দেখছে দীপু হাই আমি আজকে কোক স্টুডিওতে শুটিং এখন শুরু হয়নি আমার কল টাইম ছিল সকালবেলা সো আই হ্যাভ নাথিং টু ডু উইদাউট ফেসবুকিং অর লাইভ সো সেজন্য লাইভে আসা নাফি লুকিং কিউ থ্যাংক ইউ নাফি মোহাম্মদ হাই আপু ওয়ালি আহমেদ সুজন হে হাই কাউসার খান হাই তুহিন কেমন আছো আপু আমি ভালো মাহমুদ সাবা মাহমুদ ইজ ওয়াচিং ইউ থ্যাংক ইউ সাবা ভেরি নাইস গর্জিয়াস মাজিদুল হাই সামিরা হ্যালো হ্যালো মাহি হাই সুজন ভাই হাই হাই সুজন ভাই কি অবস্থা কেমন আছো সাবা মাহিরা ফাহিম ওই ওই আই লাইন সিলেট ওকে আমার শুটিং ছিল রিয়েলি সরি আমার বেস্টফ্রেন্ডের বার্থডে ছিল পুনম অনেকদিন দেখি না তোকে এই জন্যই তো লাইভে আসলাম দেখো আচ্ছা লাস্ট কতদিন থেকে আমি সবার ইনবক্স চেক করে চেক করতে পারছি না সবাইকে ভালোভাবে রিপ্লাই করতে পারছি না আই এম রিয়েলি সরি ফর দ্যাট বিকজ আমার ফোন নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আমি ওভাবে আর অ্যাক্টিভ থাকি না সো এটাও একটা ব্যাপার রকি বিদি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ তুমি অনেক কিউট আর ম্যাম থ্যাংক ইউ ফেস এরকম লাগতেছে কেন কারণ আমি এখন অ্যাপেল 7 থেকে আসি নাই আমি তো নর্মাল ফোন থেকে লাইভে আসছি এটার থেকে সব কিছু এবার ব্লার দেখা যায় ভালোভাবে কমপ্লিট দেখা যায় না সো হাই ইউ আর লুকিং ভেরি সুইট থ্যাংক ইউ মাই লাস্ট টাইম ইউ কেম লাইভ হ্যাপেন আর্থ কিউ হোয়াট হ্যাপেন্স টুডে আজকে না আজকে কিছু হয়নি আজকে জাস্ট আমি শুটিংয়ে বসা তো সো আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক হেয়ার তো আমি ভাবলাম আমি একটু লাইভে যাই আর কি সবার সাথে একটু কথা বলি আমার একটু মানে টাইম স্পেন্ড করার মতো কিছু পাচ্ছি না মাহি তোমার ভাবি তোমাকে দেখছে আর আমার সাথে সে তোমাকে পছন্দ করে থ্যাংক ইউ কিউটি টিপা আই লাভ ইউ আইফোন 7 কিনো হ্যাঁ আমি হচ্ছে গিয়ে 22 আই এম গোয়িং বালি ওখান থেকে কিনবো বিকজ লাস্ট টাইম বাংলাদেশ থেকে কিনে এটার কোনো ওয়ারেন্টি ছিল না আমি আর ফোনটা চেঞ্জও করতে পারিনি আমার ফোনটা নষ্ট হয়ে গেছে মাহি নাহিদ মাহি একটা সং হয়ে যাক মেকআপ রুমে এখন কোনো সং হবে না নাইস বাট একটা স্মাইল একটু স্মাইলটা বেশি করো মানে আচ্ছা আরমান আপনি জোস লাগছে থ্যাংক ইউ ইমন দোস তুই তো দিন দিন সুন্দর হইতেছিস থ্যাংক ইউ দোস তোমাকে অনেক আবার স্টার মাহিরা কেমন আছো আপনি ইয়েস আই এম গুড শুভ হাই সিস্টার হ্যালো অ্যাশ হ্যালো হিমু চালের কেজি কত জানি না তো আমি তো বাজারে যাই না আপনি আমি আইফোন 7 দিব থ্যাংক ইউ ভেরি মাচ ফর সেইং বাপ্পি আপনি কেমন আছেন জি আমি অনেক ভালো আছি আপু যদি ক্যামেরাতে খারাপ কিন্তু তোমাকে তাও কিউট লাগছে থ্যাংক ইউ রাব্বি কিউটে দিবা থ্যাংক ইউ সো মাচ হাসান এক্সিলেন্ট শাহ আপু তোমাকে অনেক সুইট লাগছে বাই দ্য ওয়ে তুমি আমার আগের কমেন্টও পড়ো নাই একটা কমেন্টও পড়ো না আমি রিলি সরি শাহ ভাইয়া আমি এই তো পড়লাম আমার চোখের সামনে যখন আসেন তখনই পড়ি ফাহাদ লোকমা নিদে হতো ফাহাদ কী অবস্থা তোমার কেমন আছে কালকে আমার দিনার সাথে দেখা হয়েছে সো আই ওয়াজ
টকিং অ্যাবাউট ইউ, হোপ তোমার ম্যারিড লাইফ অনেক ভালো। আচ্ছা পলাশ আপি, আমি তোমাকে অ্যাপেল সেভেন গিফট করবো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর সেইং ইটস ফাইন। তারপর তুমি কি মুসলিম? চিকন পিনের চার্জার আছে, আমি কি চার্জারের বিজনেস করতেছি? আরিফ ভাইয়া, হ্যালো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। কেমন আছেন আপনি? হোপ ভালো আছেন। আপনি তোমাকে আলোমেলা হেয়ারে বেশি ভালো লাগে, ঠিক আছে? চুল তো আজকে আলোমেলা নাই, ব্রাশ করছি একটু আগে। আমাকে একটা হাই দাও। হাই ফাহিম, হাই খান, অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। আপনি আরজে হন না কেন? গ্রেট আইডিয়া, আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। ইউ আর লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ। হেই গর্জিয়াস, হ্যালো। আপনি, আমি পলাশ, পলাশ না প্রকাশ, ওকে সরি সরি, আমি আগে পড়তে ভুল করেছিলাম। সামি, তোমার হাসিটা জোস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। মোহিত, লুকিং গুড, থ্যাংক ইউ। সাকিব, আপনি তুমি অনেক কেউ, থ্যাংক ইউ। ক্লিয়ার দেখা যাচ্ছে না, বিকজ নেটওয়ার্ক অনেক বাজে অ্যান্ড আমার ফোনটা অত হাই রেজলিউশনের না। সো জ্যাক, হ্যালো, ইউ আর লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ। তোমার স্মাইলটা অনেক জোস, থ্যাংক ইউ। সালাম, হাই, হ্যালো। রানা, কেন কেন সলোর চিটাঙ্গা সিটাঙ্গা হতা? ইয়েস, আম গুড। আমি চট্টগ্রামের একটা, সবার আগে যেটা শিখছিলাম একটা ল্যাঙ্গুয়েজ, মানে একটা সেন্টেন্স, সেটা ছিল হচ্ছে মাই নো হাইস, ইটস মিন মায়ের খাইস না অর সামথিং লাইক দ্যাট। তোমাকে একটা অপো ফোন গিফট করবো, থ্যাংক ইউ। সবাই আমাকে আজকে অনেক গিফট করে উড়ায় ফেলতেছে, তাহলে তো আমার গিফটের অভাব হবে না। হ্যাঁ, বিকজ এবার আমার আমার আমাকে আমার বোনরা অনেকগুলো গিফট করবে, বিকজ 7th February আমার বার্থডে, মানে আজকে 4 তারিখ, 3 দিন পরে আমার বার্থডে। সো ইয়া, আমার ভাই বোনরা আমাকে অনেক গিফট করবে, আই লাভ গিফটস। আপনি এত সুন্দর কেন? থ্যাংক ইউ সো মাচ। তোমার দাঁতগুলো অনেক সুন্দর। আই ডোন্ট লাইক মাই টেথ, আমি আমার দাঁতে খুব দ্রুত ব্রেসেস করাবো, বিকজ সত্যি সত্যি আমি আমার দাঁত পছন্দ করি। সরি মাই নেট। হইলে লড়তে মানে কেন নড়তেছ? ওকে, ওই যে আছে একটা করে ওয়ার্ড লেখে আর ফুল স্টপ দেয়, ওকে আমি জানি না। ফাজলে রাব্বি, আমি আপনি তুমি ঢাকাই ল্যাঙ্গুয়েজ জানো? বাট আমার অনেক ভালো লাগে, বাট আমি ট্রাই করিনি কখনো শেখার। সিলেটি পারি, চট্টগ্রামেরটা পারি, বাট ঢাকাইয়াতে অতভাবে পারি না। বা থাইও না, ইয়েস খাইছি। আপনি কেমন আছো? আপনি কেমন কি কেমন আসছো? সুলে কী দেব, কী দেব, চুলে কী দাও বলো, কী মানে চুলে কী দিব, শ্যাম্পু? জীবন, হেই কিউটি, হাই, আই লুক অ্যামেজিং। মোহিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে লিখেছে, ওকে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ ইউ। ইমরান, হ্যালো। সরকার, তুমি অনেক লম্বা। না, 6 ফিট হইল লম্বা, এটা নিচে হাইট কোনো হাইট হইল? হাইশো না বিড়ালের মতো। আপনি, আমি সিলেটি। ও হাই, আমার ভাই ব্রাদার সিলেটি। সুমি ইজ ওয়াচিং ইউ, হ্যালো সুমি, ওয়েলকাম। মাসুম, মাথা নষ্ট করার কী দরকার? ইন্দোনেশিয়ান খাসিটা বিলেনের মতো, চুলগুলো তো সেই, থ্যাংক ইউ ভেরি মাচ। কী কর, কী খবর,
মনসুর ভাই, বালানি, তুমি কি কাজ করো? কিসের কাজ? গেস্ট, তোমার চোখে আমাকে দেখতে পাচ্ছি। আবেদ লিখেছে, আই হ্যাভ রিয়েলি 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 ব্যাড নেটওয়ার্ক, রিয়েলি ব্যাড নেটওয়ার্ক। জ্বর উঠেছে কে? যেম ইনশাল্লাহ আপনি দ্রুত ভালো হয়ে যাবেন। রানা, মাহি হাইবে না? মায়ের হাইবে না? আর মাইন্য হাই স্যার। রানা, রানা আপনি চট্টগ্রামের মেয়েই আমি বুঝতে পারছি। হেই নাবিলা আপু, ওয়েলকাম। সালমান, ডিড ইউ ব্রাশ টুডে? ইয়েস, আমি প্রত্যেক দিন ব্রাশ করি। ইসলাম হেলা, একদিন মিট করে আসো, আইসক্রিম খাও। আই ক্যান বাই মাই ওন সেলফ। ইউ আর মাই ক্রাশ ফর থেরাপি, থ্যাংক ইউ ভেরি মাচ। হাই সামিরা আপু, হ্যালো, তুমি অনেক নাইস। তোমাকে একটা নিকনেম দেই, বিল্লি। সুমি সুন্দরী, হেই সুমি, কেমন আছো? নোয়াখালী কথা বলতে পারো? পারি নোয়াখালী কথা। এরে লেদি, আরে কত হানবে, আমি পারি। মারজান আপি, তুমি আর সাদা পিকি টুইন? সাদা পিকে, তুমি প্রেম করো আপনি? আই এম প্রাউড টু বি চিটাগাংয়া। ইয়েস ইউ শুড, প্রত্যেকটা মানুষের প্রাউড ফিল করা উচিত যেখানে তার জন্মস্থান সেখানে। হাউ আর ইউ ডুইং মাই ডিয়ার সুইট্রিং? ডিড ইউ ব্রাশ ইউর হেয়ার টুডে? হ্যাঁ, আমি আজকে ব্রাশ করছি, একটু আগে ব্রাশ করছি। ম্যাক্সিমাম টাইম আমি হেয়ার ব্রাশ করি না, বিকজ আমার চুল হচ্ছে গিয়ে ন্যাচুরাল স্টাইল, আর এটা হচ্ছে গিয়ে ব্রাশ করলে হচ্ছে বেশি এরকম থাকে, চ্যাপ্টা হয়ে থাকে, সেজন্য আমি বেশি একটু ব্রাশ করি না। ফার্সি ফার্সি মাহি, ইয়েস, ও অ্যাডভান্স হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আরও তিন দিন বাকি আমার বার্থডে, থ্রি ডে, থ্রি মোর, তাই তিন দিন পর আমাকে সবাই হ্যাপি বার্থডে বলবে। থ্যাংকস আপি, তুমি আমার সব কমেন্টস পড়ছো। ইউ আর সো লাকি, সরি, আই এম সো লাকি যে সবাই আমাকে কমেন্ট করছে। ইউ গাইজ আর সো গুড, সো গুড। দেখ না, তোমারই দেখি মাথা খারাপ ওই গেয়ু আপা। আচ্ছা, কেমন আছো হাসান? জি আমি ভালো আছি। উইশ করো মুহিত, কাকে? ব্রেকফাস্ট করেছো ফ্রেন্ড? ইয়েস, আজকে আমি শুটিংয়ে ব্রেকফাস্ট করেছি। জিতু হাই। সালমান খন্দকার, আমি কান পিঠা খাচ্ছি, খাবে? আমি সকালবেলা পিঠা খেয়েছি। আমাকে উইশ করো, ওকে, মেবি আজকে আপনার বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, উইশ ইউ আ ভেরি 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 হ্যাপি ওয়াইফ অ্যান্ড বেস্ট অফ লাক। তোমার গ্রামের বাড়ি কোথায় আপু? সিলেটে, চট্টগ্রামে, লক্ষ্মীপুরে, অনেক জায়গায় থাকি, ঢাকায়। বার্থডেতে লাইভ আসবেন? আমি লাস্ট তিন বছরের প্রত্যেকটা বার্থডেতে আমি হয় কোনো শুটিংয়ে, হয় কোনো শোতে, আর কোনো না কোনো জায়গায় ছিলাম, বাট ফাইনালি আমি ডিসাইড করেছি এইবারের বার্থডেতে আমি ফ্রি থাকবো, মানে হচ্ছে এবারের বার্থডে হচ্ছে আমার ফ্যামিলির জন্য। প্রীতি, থ্যাংক ইউ, হা হা হা, তোমার কথাগুলো অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। রাব্বি, রানা, এই বাস্তাম নো, আই বাস্তাম নো তোরে সারা, হা হা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ইউ রাইট কমেন্ট, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইউর বার্থডে ইজ আফটার থ্রি ডেইজ, ও এম জি, ইয়েস 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 ইয়েস, আমি হব 22 এই বার্থডেতে। আমার কমেন্ট কেন পড়ো না সাইফুল? ভাই আমার সামনে যতগুলো কমেন্ট আসছে সবগুলো পড়ছি।
বাট আপনার তো মনে হয় আসেনি, আমার মানে স্ক্রিনে আমার সামনে একটা জ্যাকটার পর একটা কমেন্ট আসছে, দেখছে জ্যাক, হে হাই মিথুন কেমন আছো? ইয়াস আই এম ফাইন। কি হলো তুমি আমার সাথে হাফ কথা আর হাফ কথা কেন করো না? ওকে পুরো কথাই বললাম। ইশাক রানা, দেশের বাড়ি হরডে আনের সিলেটি, মেকআপ কম হয়ে গেছে মেবি? না অনেক মেকআপ, শুটিং মেকআপ করতেই হয়। হাউ মাচ ইউর বিল ফর ফাইনালি ফ্যামিলি? ফ্যামিলি মেম্বার কত আপনার? আমাদের ছয়, ফোর অ্যান্ড আব্বু আম্মু আর আমি চার ভাই বোন। এই আপনি অগ্রিম হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, লাভ ইউ আপনি। ঠিক আছে, সবার সাথে ভালো কনভারসেশন করলাম, এখন আমার চলে যাওয়াটাই বেটার, বেশি টাইম লাইভে থাকা ইজ এ গুড লাইভ।